একের পর এক গোপন তথ্য ফাঁস, যে কারণে সন্তানের খবর প্রকাশ্যে আনলেন বুবলি। সন্তান জন্মের আড়াই বছর পর বিষয়টি প্রকাশ্যে এনেছেন চিত্রনায়িকা শবনম বুবলি। সাকিব খানও স্বীকার করে নিয়েছেন বুবলির সন্তানের বাবা তিনি। প্রশ্ন উঠেছে, মা হওয়ার মতো গর্বিত সুসংবাদ কেন গত আড়াইটা বছর লুকিয়ে রেখেছিলেন বুবলি? আর কেনই বা হঠাৎ ফেসবুকে বেবি বাম্পের ছবি প্রকাশ করে বিষয়টিকে সামনে আনলেন? সাকিবও অকপটে স্বীকারও করে নিলেন। এসব প্রশ্নের জবাবে বলা যেতেই পারে, সাম্প্রতিক ঘটে যাওয়া দুটি ঘটনায় উদ্বিগ্ন এবং ক্ষুব্ধ হন বুবলি, যার জেরে বেবি বাম্পের ছবি ফেসবুকে পোস্ট করেন। সাকিব খানের বাড়িতে চিত্রনায়িকা অপবিশ্বাসের গমন এবং দুজন মিলে একটি অনুষ্ঠানে ছেলে আব্রাহাম খান জয়ের জন্মদিন পালন করার খবরেই ভয় বা সংখ্যা জাগে বুবলির। জন্মদিন পালনের পর বেশ কয়েকটি ছবি ফেসবুকে দিয়ে অপবিশ্বাস ক্যাপশনে লিখেছিলেন, সুখী পরিবারের কিছু মুহূর্ত, আমাদের জন্য সবাই দোয়া করবেন। ভিন্ন ভিন্ন ছবিতে দেখা যায় একই অনুষ্ঠানে জয়কে কেক খাইছে সাকিব এবং অপু, সঙ্গে রয়েছেন সাকিব অপুর পরিবারের সদস্যরাও। এরপর ছেলে জয়কে জন্মদিনের শুভেচ্ছা জানিয়ে আবেগঘন স্ট্যাটাসও লিখেছেন সাকিব নিজেও। এসব বিষয় প্রকাশ্যে অপ্রকাশ্যে আসার পরই উদ্বেগ বাড়ে বুবলির, বিশেষ করে জয়কে উদ্দেশ্য করে সাকিবের দেওয়া স্ট্যাটাসের পর উদ্বেগটা চরম মাত্রায় পৌঁছায়। স্ট্যাটাসে সাকিব লিখেছিলেন, তোমার জয় বাবা আছে বলেই জীবন এত সুন্দর, বাবারও কখনো শো অফ করে না, তারা দেখিয়ে দেয়। জয়কে নিয়ে সাকিব খানের এই স্ট্যাটাসের ঠিক তিন ঘন্টা পর বুবলি নিজের ভেরিফাইড ফেসবুকে দুই বছর আগের দুইটি ছবি পোস্ট করেন, যেখানে তার বেবি বাম্প দেখা যায়। ছবির ক্যাপশনে বুবলি লেখেন, মি উইথ মাই লাইফ, এরপর শুরু হয় যত জল্পনা। অনেকের মতে সাকিব খান অপবিশ্বাসের সন্তান আব্রাহাম খান জয়কে নিয়ে জন্মদিনের দেয়া সাকিব খানের স্ট্যাটাসটা কোনোভাবেই মানতে পারছিলেন না বুবলি। মনের গুবরিয়ে লুকিয়ে থাকা গোপন অভিমান প্রকাশ করেছিলেন বেবি বাম্পের ছবি প্রকাশ এনে। আশা করছিলেন তার সন্তান নিয়েও এমন স্ট্যাটাস দেখ বাবা সাকিব খান। সূত্র জানায় সন্তানকে নিয়ে স্ট্যাটাস দিতে সাকিবের উপর চাপ বাড়ান বুবলি। সাকিবও দুশ্চিন্তায় পড়েন, কথা না মানলে অপবিশ্বাসের মতো সন্তান সহ টেলিভিশন লাইভে চলে আসবেন কিনা বুবলি। ডালিপাড়ায় এমন কথা শোনা যায় যে বিষয়টি নিয়ে কয়েক দফা মিটিং হয় সাকিব খানের গুলশানের বাসায়। মিটিংয়ে সাকিব খানের ঘনিষ্ঠ কয়েকজন উপস্থিত ছিলেন। দুপক্ষের আলোচনায় সমঝোতার পর 30 সেপ্টেম্বর দুপুর 12টার দিকে সন্তানের বিষয়টি নিশ্চিত করে শবনম বুবলি ফেসবুকে পোস্টে লেখেন, আমরা চেয়েছি একটি শুভ দিনক্ষণ দেখে আমাদের সন্তানকে সবার সম্মুখে আনতে, তবে আল্লাহ যা করেন ভালোর জন্যই করেন। সুখবরটি জানানোর জন্য আর বেশি দিন অপেক্ষা করতে হয়নি। শেহজাদ খান বীর আমার এবং সাকিব খানের সন্তান, আমাদের ছোট্ট রাজপুত্র, আমার সন্তান, আমার গর্ব, আমার শক্তি। বুবলির ফেসবুক পোস্টের কিছুক্ষণ পরেই সাকিব খানও একই পোস্ট করেন, সন্তানকে স্বীকৃতি দেন। আজকের মতো এ পর্যন্তই ছিল। ভিডিওটি সম্পর্কে আপনাদের মতামত অবশ্যই কমেন্ট বক্সে কমেন্ট করে জানাবেন। বিশ্বের সর্বশেষ নিউজ সবার আগে দেখতে আমাদের চ্যানেল সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটিতে ক্লিক করে রাখুন। এতক্ষণ সাথে থাকার জন্য ধন্যবাদ সবাইকে।